এই মন্দিরে চৌকিদার কোনো মানুষ নয়, মন্দিরে পাহারা দেয় 20টি শারমেয়। দেবতার বাড়ি তাদের অবাধ যাতায়াত। অভিনব এই দৃশ্য মায়াপুরের এক মন্দিরের। দেবতার বাড়ি পাহারা দেয় 20টি শারমেয়, তাদের অনুমতি ব্যতীত এই মন্দিরে প্রবেশ করতে পারবেন না আপনিও। আপনাকে একবার দেখেই সে বুঝে যাবে আপনার কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে কি না, যাচাই করে তবেই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন আপনি। মানুষ যেমন সর্বহারা স্বজনহারা হয়ে ঈশ্বরের দ্বারে আসে, মানুষের যেমন শেষ ভরসার স্থল ঈশ্বরের দরবার, মায়াপুরের এই মন্দিরও মানুষের মতো কিছু শারমেয়রও শেষ ভরসা হয়ে উঠেছে, মন্দিরেই তাদের বসবাস। এমনই অভিনব দৃশ্য আপনি দেখতে পাবেন মায়াপুরের গঙ্গা সংলগ্ন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দিরে। রাধাকৃষ্ণের বাস এই মন্দিরে। রাধাকৃষ্ণের এই বাসস্থান পাহারা দিচ্ছে প্রভুভক্ত 20টি শারমেয়। এনাদের অপছন্দের কোনো ব্যক্তির এই মন্দিরে প্রবেশ করা দুঃসাধ্য, এখানে চলে এনাদেরই রাজ। মায়াপুরের ইস্কন চন্দ্রোদয় মন্দিরে সারা বছরই লেগে থাকে দেশ বিদেশের ভক্তদের আনাগোনা, ভক্তের ভিড় কোনোদিনই কমে না এই মন্দিরে। মায়াপুরে আরও অন্যান্য ছোট বড় সমস্ত মন্দিরগুলোতেও ভক্তদের ভিড় দেখা যায়, তবে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দিরে দর্শনার্থীদের পাশাপাশি রয়েছে প্রভুভক্ত কুকুরের ভিড়। অসহায় অবস্থায় তারা ঈশ্বরের দুয়ারে ঠাঁই নিয়েছে, মানুষের লাঞ্ছনা অত্যাচারের তাড়নায় তারা মন্দিরে আশ্রয় নিয়েছে। তাছাড়াও অতিমারী করোনাকালে তারা রাস্তাঘাটে খেতে পেত না, সে সময় মায়াপুর ক্যাম্পের এক পুলিশ কর্তা এই কুকুরগুলিকে খেতে দেওয়ার ব্যবস্থা করেন। প্রভুভক্ত কুকুর সেই ঋণ ভোলেনি, মন্দিরকে আগলে রেখেছে। এই মন্দিরের সেবায়ত স্বামী তৎপর মহারাজ জানান, ক্যাম্পের খাবার দেওয়া বন্ধ হয়ে যাওয়ার পর তিনি এই কুকুরগুলির দায়িত্ব নিয়েছিলেন। আজ একা এদের সকলকে সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না, তিনি চান কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে আসুক, তাহলেই বেঁচে থাকবে নিষ্পাপ প্রাণগুলি। কুকুর তো ভগবান সর্বজীবী বিরাজমান করছেন, কুকুরকে সবাই তাড়িয়ে দেয়, রাস্তায় গেলে সব মারধর করে এবং কারোর পা ভেঙে দেয়, গাড়ি চাপা পড়ে, ডানা করে। সেইভাবে এমন ওরা পাড়াল এখন প্রতিবাসীগুলো এমন হয়েছে, কুকুরকে পাশের বাড়ির কুকুর ওরা এমন মারপেট করতো, মারধর করতে করতে ওরা নিরুপায় হয়ে এখানে আশ্রয় নিয়েছে। তারপরে লকডাউনের সময় কেউ খেতে পায় না, তখন আমাদের ক্যাম্পের বলবাবু উনি খাবার দিতেন, ক্যাম্পের মায়াপুর ক্যাম্পের বলবাবু ইস্কনের জয়প্রতাপ মহারাজ উনিও খাবার পাঠাতেন। তা সেই দেওয়ার পরে এখন বন্ধ হয়ে গেছে, বন্ধ হওয়ার পরে আমি ওদেরকে কিছু আশ্রয় দিয়েছিলাম, এখন ওরা এখানে নিজেকেই আমাকে সব বহন করতে হয়। মাসে 1 কুইন্টাল চাল যায় এবং প্রায় 10,000 টাকা ওদের পেছনে মাসে খরচা হয়। শরীর খারাপ হয়, অসুখ হয়, তার জন্য সবসময় ডাক্তারকে আমাদের বাঁধা আছে, গভর্নমেন্ট ডাক্তার ওরা আসে, পয়সা আমাদেরই খরচা হয়। তা আমরা জানি জীবে প্রেম করে যে এইজন সেই জন সে বিশেষ ঈশ্বর, সেই সূত্রে প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে। এখন 20টা কুকুর আছে। তা আমি ঠাকুর কাছে প্রার্থনা করি এরা যাতে ভালো থাকে, সুস্থ থাকুক, এবং আমি এই মন্দিরে আমি থাকি, থেকে আমি যখন সবসময় ওদেরকে সেবা পূজা দেখাশোনা করি, খাওয়া দাওয়া সব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মায়াপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।